থানায় হাতি বাসনে ছিলাই জোড়া রম্বই হাসতে ফাদার হাসতিব থাক পলাইয়া ওয়াতি বমাবাই থাং ফাই লামা মুথাক জাখা হানিবাই বানিয়া খ্লাইনি রক বিরাই নজনজন খ্লাইবাই খা ওয়াতি বমাবাই ফাদার হাসতিনি চাজানি বুথাই রক সফাই ফন রাংমারি মরকি বানিয়া খাইজগৈ দংখা আবো হাকিন স্রাংসাল থাইসক ফার্মাওব রাং মরকি ফারৈত মরক নুকজাখা খনাইনাদি বানিয়া খ্লাইনি রক বব হাকি রাং মরকি ফারারি নাঙ্গি দংখা ওয়াতিনি জোড়াও সেই সময় দিয়ে সেক্রেটারি বলছি সীতাবাসী দত্ত আপনারা যে কোশ্চেন করলেন যে আমার বুঝি উপলক্ষে বাজারে আমের যা প্রচুর আমের দাম হয়তো একটু বেশি লাগছে আপনাদের কথাটা আপনাদের একদম মিথ্যা না সত্যই কিন্তু এটার কারণ হলো আপনারা সবই অবগত আছেন জানেন যে বিগত কিছুদিন প্রবল বর্ষণের জন্য যে আমাদের আসামাগরতলা রুটে যে ধস নেমেছে সেই ধসের জন্য রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিচ্ছিন্নতার দরুন আমাদের যে আমাবচী উপলক্ষে যে সমস্ত গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো বিগত প্রায় আপনার 8-10 দিন রাস্তায় আটকে ছিল সেই আটকানোর দরুন এটা পচনশীল জিনিস কাছে আমার সবারই জানা আছে 70% মাল আমাদের নষ্ট হয়ে গেছে সেই নষ্ট দরুন আজকে যে মাল আমরা গাড়িগুলো রাস্তা খোলার পরে এখানে এলো তার দরুন আপনাদের যে মাল নষ্ট হয়েছে সেই যে রেট সেই সমস্যাগুলো হ্যাঁ ওই আমের উপরেই আপনার যে রেটটা হিসাবে যে 30% যে মালটা ছিল তার দরুন কিছুটা আপাতত কিছুটা আমের আমের দাম আপনাদের কিছুটা হয়তো খুচরো বাজারে বেশি আছে কিন্তু বিগত 2-3 দিনের মধ্যে আমাদের নতুন যে গাড়িগুলো লোড হয়েছে সেই গাড়িগুলো আসলে একটা সামঞ্জস্যের মধ্যে রেটটা চলে আসবে এখন রেট কেমন কীরকম এখন খুচরো আমার আছে 80-100 টাকা আছে হিমসাগরাম ফজলিয়াম আপনার ল্যাংরাম তারপরে অম্রপল্লিয়াম এগুলো 80-100 টাকা আছে পাইকারি পাইকারি মানে খুচরোতে পাইকারি না পাইকারি আপনার 60-70 এরকম আর এটাই আপনার 4-5 দিন পরে যখন নতুন লোডিং ছিল সেটা যদি আসে মোটামুটি আপনার খুচরো 60-70 টাকা চলে আসে যোগান কীরকম আছে যোগান তো একটু দেখেন আমাবচীতে তো সবারই জানেন আমের প্রচুর যোগান লাগে সেই যোগান তুলনায় কিছুটা এখন কম আছে মাত্র রিসেন্টলি তো রাস্তাটা কালকে খুললো তারপরে তো আমরা এখন এই রাস্তা খোলার সংবাদ পেয়ে না আমরা লুট করেছি সেটা যখন আসবে নতুন মাল তখন যোগানটা আমরা ঠিক চলে আসবে আছে বেশি প্রচুর পরিমাণে ডিমেন্ড আছে কারণ একটু রেট বেশি হালকা বেশি এত বেশি নাই 80-100 টাকা কেজি কেন মাল আইতেছে না গেলে মাল রাস্তা খারাপ এই কারণে আইতেছে না 4-5 দিন লেট করে গাড়ি আইতেছে রেটও বেশি আছে বাজারও কেন বেশি দামও বেশি আর চাহিদাও বেশি আমার বুঝি এই কারণে কিরকম বেচাবেচি কিরকম আছে বেচাবেচি এত বেশি ভালো নাই এদিকে তো অনেক বড় সময় 144 টাকা আছে এদিকে বেশি মানুষ আসতে তো কম যে আমার বিচে উপলক্ষে না না সেরকম বেচা কিনে আগের মতো না নেক্সট বছর মতো আগের বছর মতো যে বছর আমি দেখি একদম কম হাইস্ট কত করে আছে হাইস্ট তো হিমসাগর আছে 120 টাকা আর আমরাগুলি আছে 100 টাকা ল্যাংরা আছে 100 টাকা লক্ষণভোগ আছে 80 টাকা কেজি